আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, প্রথমেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। অবশেষে জানা গেল সাকিব আল হাসান আওয়ামী লীগের আগে কেন বিএনএমে যোগ দিয়েছিল। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো হকার থেকে কোটিপতি অনেকেই। নিউ মার্কেট সায়েন্স ল্যাবে যেন চাঁদাবাজি স্বর্গরাজ্য, পুলিশ কন্ট্রোল রুম ঘিরেই ফুটপাত বাণিজ্য, নিয়ন্ত্রণে সরকারি দলের নেতা কর্মীরা। তবে চাঁদা নেওয়ার অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না বলে পুলিশ। এদিকে পরিবারতন্ত্র ও অর্থের দাপটে কোনটাশা তৃণমূলের আওয়ামী লীগ, জানিয়ে দেব। আরও ছড়িয়ে পড়েছে ড্যামরার আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10 ইউনিট। রাজধানীর ড্যামরার ভাঙা প্রেস এলাকার কাপড়ের গোডাউনে লাগা আগুন আরও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত 11:30 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10 ইউনিট। জানিয়ে দেব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোজাদার শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদ। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাকিব আওয়ামী লীগে যাওয়ার আগে কেন বিএনএমে গিয়েছিলেন জানা গেল উত্তর। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিব আল হাসান তার রাজনীতিতে অভিষেক করতে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান খান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেই পথেই হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। বিএনএমের বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। সম্প্রতি মেজর হাফিজের বাসায় বিএনএমের সদস্য ফরম পূরণ করে সাকিবের যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের একটি ছবি প্রকাশিত হয়েছিল। এরপরই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা। তবে পরবর্তী সময়ে দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিব আল হাসান। এদিকে ইমরান খানের দল তেহরিকি ইনসাফের মতো সাকিবেরও চিন্তা ছিল একটি নতুন দল গঠন করে আলোড়ন সৃষ্টি করা। অদূর ভবিষ্যতে এ দল থেকে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। সমীকরণ নামেলায় শেষ পর্যন্ত এসব পরিকল্পনা ভেস্তে যায়। দ্বাদশ সংসদের আগে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দিতে গিয়েও পিছু হটেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বিএনএমের একটি ফর্ম পূরণ করে সাকিব তুলে দেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতে। মেজর হাফিজ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দুজন সাবেক সেনা কর্মকর্তা। জানা গেছে নির্বাচনের সময় সাকিব তিন দফায় মেজর হাফিজের বনানীর বাসায় যান। প্রাথমিক বৈঠকে সাকিব তার উচ্চাকাঙ্ক্ষা এবং পরিকল্পনার কথা জানান বিএনএম নেতাদের কাছে। দ্বিতীয় দফায় একটি দলে যোগ দেওয়ার প্রস্তাব পত্রে সই করেন। তৃতীয় দফায় বৈঠকে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাদের সঙ্গে, সেখানে রাজনীতি নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনএমের একজন নেতা বলেন, সাকিব উচ্চাভিলাষী, নতুন দলে আসার পেছনে তার সুদূরপ্রসারী চিন্তা ছিল। সাকিব চেয়েছিল দলটির চেয়ারম্যান হতে। মেজর হাফিজ মারা যাওয়ার পর তিনিই চেয়ারম্যান হতেন। ইমরান খানের মতো নতুন দলে নেতৃত্ব দিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল তার। কেননা আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করে প্রধানমন্ত্রী হতে পারবেন না। সাকিবের টাকা পয়সা আছে বেশ, দলের অর্থের যোগান দিতে ভাবতে হতো না। তিনি জানান, আমাদের দলে কো চেয়ারম্যান হিসেবে যোগদান মর্মে সাকিব একটি প্রস্তাব পত্রে সই করেন, বিএনএম এর সদস্য সচিবও সই করেন। পরে আনুষ্ঠানিকভাবে এটি মেজর হাফিজের হাতে তুলে দেন সাকিব আল হাসান। মেজর হাফিজের কাছে সাকিব আল হাসানকে নিয়ে আসেন বিএনএম এর প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর কামরুল হাসান। সাকিবের সঙ্গে কামরুলের সখ্য বেশ পুরনো। সাকিবের সঙ্গে বিএনএম এর সম্পর্কে সব কথাবার্তা শেষ করে তাকে হাফিজের বাসায় নিয়ে আসেন। ডক্টর কামাল চেয়েছিলেন সাকিবকে চেয়ারম্যান করতে, কিন্তু মেজর হাফিজ থাকায় তা সম্ভব হয়নি। এক্সিকিউটিভ চেয়ারম্যানের কথাও উঠে আসে। পরে মেজর হাফিজই সাকিবকে কো চেয়ারম্যান বানানোর পরামর্শ দেন। বিএনএমের এই নেতা আরও জানান, দলটির কমিটি গঠন হওয়ার আগেই সাকিব হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনেন। এর মাধ্যমে সাকিব আল হাসান আর কোনো যোগাযোগ করেননি। পরে আওয়ামী লীগের টিকিটে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাগুরা এক আসনে এমপি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এসব বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন কিসব পুরনো বিষয় নিয়ে আসেন, নিউজ করতে চাইলে করেন। আর মেজর হাফিজ মঙ্গলবার বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, আমি আগেও বলেছি কেন আমি বিএনএমে যোগদান করিনি, কেন আমি বিএনপি ছাড়িনি, এতদিন পর আবার এই সংবাদ, এটা তো গোপন কিছু নয়, আমাকে অ্যাপ্রোচ করেছে তারা, আমি প্রস্তাব গ্রহণ করিনি, বিএনপিতে রয়েছি।
নিউ মার্কেট সায়েন্স ল্যাব চাঁদাবাজে স্বর্গরাজ্য, পুলিশ কন্ট্রোল রুম ঘিরেও ফুটপাত বাণিজ্য, নিয়ন্ত্রণে সরকারি দলের নেতাকর্মীরা, চাঁদা নেওয়ার অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না পুলিশ। সোমবার দুপুর দেড়টায় রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব পুরো এলাকা তখন ক্রেতা বিক্রেতায় ঠাসা, হকারদের দখলে সব ফুটপাত, যেন তিল ধারণের ঠাঁই নেই, বাধ্য হয়ে পথচারীরা হাঁটছেন মূল সড়কে, সেখানেও নেই স্বস্তি, কোথাও কোথাও মূল সড়কে জায়গা দখল করে বসানো হয়েছে দোকান, ফুটপাতের রাস্তায় দোকান কেন জিজ্ঞেস করতেই কয়েকজন হকার রাগান্বিত হয়ে বলেন, প্রতিদিন টাকা দিয়ে সিট কিনেছি, বোঝেন না কেন দখল করেছি। সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর নিউ মার্কেটের নূর মেনশনের সামনের রাস্তায় নিউ মার্কেট থানা পুলিশ অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করেছে। পুলিশের চার কর্মকর্তা কন্ট্রোল রুমে বসে আছেন, তাদের পেছনে রয়েছে আরো ফোর্স, কন্ট্রোল রুমের মঞ্চের নিচেও আছে পোশাকধারী পুলিশ সদস্য। কিছুক্ষণ পরপর তারা মাইকে বিভিন্ন ঘোষণা দিচ্ছেন, অথচ কন্ট্রোল রুমের চারপাশেই ঘিরে রাস্তায় বসেছে দোকান, সামনে কাপড়ের ব্যাগ নিয়ে বসেছেন দুই হকার, পূর্ব দিকের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে বসানো হয়েছে আরেকটি জুতার দোকান, কন্ট্রোল রুমে সাদা কাপড়ের প্যান্ডেলের সঙ্গেই বসেছে দোকানটি, পশ্চিম পাশেও বসেছে এমন আরেকটি জুতার দোকান। ফুটপাত দখলের পর রাস্তা দখল করে দোকান বসানোয় নিউ মার্কেট থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম, অথচ পুলিশ নীরব। এভাবে রাজধানী নিউ মার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাব এবং এলিফ্যান্ট রোড এলাকা ঘিরে ফুটপাত ও সড়কে 1200 থেকে 1300 দোকান রয়েছে, এগুলো থেকে বছরে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার চাঁদা। পুলিশের নাকের ডগায় বছরের পর বছর ধরে চলছে এমন বাণিজ্য, অথচ পুলিশের ভূমিকা ও বক্তব্য বরাবরই রহস্যজনক। সরজমিনে ফুটপাতের চাঁদাবাজির তথ্য অনুসন্ধানে গেলে হকারদের জবানিতেই এমন তথ্য বেরিয়ে আসে, কয়েকজন হকার অকপটে স্বীকার করেন যে ফুটপাতে চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে চাঁদাবাজির সদর অন্দরের যেসব সাতকাহন বেরিয়ে আসে তাতে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব এলাকায় রীতিমতো চাঁদাবাজির এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা কলেজ, ছাত্রলীগ ছাড়াও সরকারি দলের স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মীর হাতে। পরিবারতন্ত্রের অর্থের দাপটে কোণঠাসা তৃণমূলের নেত্রীরা, চার দশকেরও বেশি সময় ধরে দেশের প্রধান দুই দলের নেতৃত্বে দুই নারী, তাদের হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের শক্ত অবস্থান তৈরি হয়েছে। তবে তিন দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে নারীরা দেশ পরিচালনা করলেও তৃণমূল পর্যায়ে নারীর নেতৃত্ব এখনও কোণঠাসা, লড়াই সংগ্রাম করে অনেকেই কেন্দ্রীয় রাজনীতিতে আসতে পারলেও পরিবারতন্ত্র আর অর্থের দাপটের কাছে হার মানতে হচ্ছে, ফলে সারাজীবন আত্মত্যাগ আর রাজনীতির মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন অনেক নারী। তৃণমূলের নারীবিদরা বলছেন, একটি দলের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু তৃণমূল, এক্ষেত্রে স্থায়ী রাজনীতিতে অনেক লড়াই সংগ্রাম করে কেন্দ্রে পৌঁছায় নারীরা, কিন্তু দলীয় প্রভাবশালীদের পরিবার সদস্য কেন্দ্রিক জটিলতা আর অর্থের দাপটে সেখানে জায়গা করে নিতে ব্যর্থ হন অনেকেই, তবে সফলতাও রয়েছে যদিও সে সংখ্যা একেবারেই কম। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তখন সমস্যা ছিল একরকম, এখন যেহেতু ঢাকা মহানগর বিএনপিতে আছি এখন সমস্যাগুলো একটু ভিন্ন রকম। ছাত্রদল করার সময় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সেক্রেটারি ছিলাম, পরে ওই কলেজের সভাপতি প্রার্থী হই, দীর্ঘদিন সেখানে ছিলাম, আমার অনেক কর্মী ছিল, দুঃসময়ে 40 জন নারী নিয়ে মুভ করা কঠিন, 2013-14 সালের দিকে এটি কঠিন ছিল, তবে তারপরও হয়তো সিনিয়রদের কোনো ক্যান্ডিডেট ছিল তাই তারা কমিটি দেননি। অনেক সময় নিউজে দেখি যুব দলে যারা আছেন, স্বেচ্ছাসেবক দলে যারা আছে তাদের পরে আমাদের নামটা দেওয়া হয়, যেখানে পদ এবং অবস্থান অনুযায়ী আমার নাম তাদের আগে আসার কথা। পদ পাওয়ার পরও গণমাধ্যম থেকে শুরু করে অনেক বিষয়ে নিজেদের অবস্থান তৈরি করতে আমাদের সংগ্রাম করতে হয়। 2018 সালে আমি বহিষ্কার হওয়ার পর কিন্তু কমিটি দিয়েছে, এরপর নানান ইস্যুতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে জায়গা দেওয়া হয়নি, আমার মতামতের গুরুত্ব কেউ দেয়নি, আমরা কিন্তু নতুন কর্মী তৈরি করতে পারছি না, কারো ভাই বাবা দলে রাজনীতিতে আছেন তারা হয়তো আসছে, একেবারে নতুন করে সেভাবে কেউ রাজনীতিতে আসছে না, হয়তো নারী হয় আমার কথাগুলো আমলে নেওয়া হয়নি। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আমি, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় কোন নেতার স্ত্রী বা নেতার মেয়ে, কিন্তু প্রভাবশালী ধনী কোন নারী হলে তার জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যখন আমাদের মতো তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব ধীরে ধীরে তিলে তিলে কষ্ট করে একটি জায়গা পায়, পদবী অনুযায়ী আমাদের জায়গাটি পেতে খুব কষ্ট হয়, এমনকি অনেক সময় নিউজেও দেখি যুব দলে যারা আছেন, স্বেচ্ছাসেবক দলে যারা আছেন তাদের পরে আমাদের নামটা দেওয়া হয়, যেখানে পদ এবং অবস্থান অনুযায়ী আমার নাম তাদের আগে থাকার কথা। পদ পাওয়ার পরও গণমাধ্যম থেকে শুরু করে অনেক বিষয়ে নিজেদের অবস্থান তৈরি করতে আমাদের সংগ্রাম করতে হয়। বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামচুন্নাহার বলেন, আমি গ্রামের মেয়ে, আমাকে কিন্তু কেউ ধরে রাখেনি, আর যেখানে এসেছি এটা আমার নিজের উদ্যোগে। তৃণমূলের রাজনীতিতে নারীদের কিছু কিছু সমস্যা আছে, সেগুলো ধীরে ধীরে উঠে উঠবে, নারীদের জন্য সর্বত্রই চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, শুধু অনুষ্ঠানে বসার সিটের বেলায় নয়, যখন নারীদের কমিটি হচ্ছে তখন কমিটিগুলোতেও প্রভাব বিস্তার করতে দেখা যায়। সিলেট জেলার কথা যদি বলি, এখানকার সেক্রেটারি কিন্তু তার স্ত্রীকে রাজনীতিতে আনছেন না, তারা দুজনেই রাজনীতি
বৃদ্ধি করে এসেছেন, কিন্তু তার প্রভাব এখানে দেখাচ্ছেন না। অনেক ক্ষেত্রে কারো ক্ষমতার বলে কেউ মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি হচ্ছেন, সেই বলে হয়তো নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে একজনের ক্ষমতাকে পরিবার ছয়জনে ব্যবহার করছে। এটাও তৃণমূলের নারীদের রাজনীতির ক্ষেত্রে অন্তরায়। আমার বাপদাদারা রাজনীতি করেছেন, তারা কখনো আমাদের নাম কোথাও বলেননি। আমরা তদবির রাজনীতিতে আসিনি, নিজেদের যোগ্যতায় রাজনীতিতে আসা এক জিনিস আর বাপের পাওয়া বিক্রি করা রাজনীতিতে আসা আরেক জিনিস। শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে ইসলামী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোজাদার শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদ। বৃহস্পতিবার বিকাল 3টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তিনি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরে কর্মসূচির আয়োজন করে। মুনতাসির আহমেদ বলেন, রোজাদার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা প্রমাণ করে তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উৎসাহী। শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের স্বার্থে ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শিক্ষার্থীরা প্রতিহত করবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ চলবে নেতানিয়াহু। গাজা যুদ্ধ চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ভিডিও কনফারেন্সে তিনি এমনটা জানান খবর আল জাজিরার। মার্কিন সিনেটর জন বারাসো বলেন, আমরা যুদ্ধ জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার চেষ্টার বিষয়ে তাকে আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাকে বলেছিলাম ইসরায়েল আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তিনি বলেছেন, তারা ঠিক এটিই করে চলেছে। ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু জানান, গাজায় এ পর্যন্ত 28,000 মানুষ নিহত হয়েছে। এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে চেয়ে প্রায় 4,000 কম। নেতানিয়াহুর এই কনফারেন্সের এক সপ্তাহ আগে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক সুমার ইসরায়েলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী একঘরে হওয়া ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় 31,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একটি বড় অংশই বেসামরিক সাধারণ মানুষ। এতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।